Hello friends, welcome to Learners Academy and welcome to my channel. Friends, আমি আজকে একটি নতুন পোয়েম নিয়ে এসেছি, সেটা ইগনোর সিলেবাসে তোমরা পেয়ে যাবে এমএজি 14-এ। পোয়েমটি লিখেছেন চন্দ্রকান্ত মুরাসিং। পোয়েট চন্দ্রকান্ত মুরাসিং ভারতের নর্থ ইস্টার্ন রাজ্যগুলির মধ্যে খ্যাতনামা কবিদের মধ্যে একজন। তিনি ত্রিপুরার কবি, জন্মগ্রহণ করেছিলেন 1957 সালে। তিনি ককবরক ভাষায় কবিতা লিখে থাকেন। ককবরক এই রাজ্যের উপজাতিদের মূল ভাষা। তিনি 1976 সালে ককবরক সাহিত্যের উন্নয়নের জন্য সাহিত্য একাডেমি থেকে ভাষা সম্মান অ্যাওয়ার্ড পান। বর্তমানে তিনি রাজধানীর অভয়নগর এ থাকেন এবং একটি ব্যাংকে চাকুরি করেন। তার পোয়েম দ্য স্টোন স্পিক্স ইন দ্য ফরেস্ট অরিজিনালি ককবরকে লেখা হয়েছিল এবং এটাকে ট্রান্সলেশন করেছেন বি এস রাজকুমার। দ্য স্টোন স্পিক্স ইন দ্য ফরেস্ট পোয়েমটির প্রথম লাইনটিতেই পৌরাণিক গন্ধে আমোদিত হয়ে যায়। গোল্ডেন ডিয়ার, এখানে সোনার হরিণ, তার হরিণীকে না পেয়ে বিচলিত হয়েছে রাজা শিকারের পেছনে পেছনে, এই পর্যন্ত আসা, মিলল না দেখা শিকারের। ভগ্নহৃদয়ে একটি লোক তার প্রেমিকার সাথে আসা, তাদের স্বপ্ন পূরণ হচ্ছে না, পাথরের উপর অশ্রু ঝরে পড়েছে তার, হাঁচুকরায় এর হাতে তীর ধনুক, বাজারের দিকে যাচ্ছে বাঁশের নৌকা চালিয়ে স্রোতের অনুকূলে। প্রত্যেকটি স্টেঞ্জাতে কিছু না কিছুর অভাব আমরা লক্ষ্য করি। গোল্ডেন ডিয়ারের তার হরিণীর অভাব, রাজা শিকারের না ধরতে পাওয়া, মানুষের স্বপ্ন পূরণ না হওয়া, হাঁচুকরাই এর খাদ্যের অভাব। এখানে স্টোনটি সব কিছু দেখছে, জড় বস্তুর সাথে সজীব বস্তুর সম্পর্ক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন কবি। প্রকৃতির সুন্দর সৃষ্টি হরিণ এবং প্রকৃতির দান পাথর সব কিছু দেখতে পেয়েও স্টোন এখানে দর্শক এবং নীরব। প্রকৃতির প্রতি মানুষের হিংসা দিন দিন বেড়ে যাচ্ছে। রাজা বন্যপ্রাণীকে শিকার করতে এসেছিলেন, বন্যপ্রাণী এখানে হুমকির মুখে, মানুষ দ্বারা পরিবেশ হুমকির মুখে, হাঁচুকরায়ের হাতে তীর ধনু তার শিকার বৃত্তির ইঙ্গিত দেয়। গোল্ডেন ডিয়ার, দ্য কিং, লাভার্স এবং হাঁচুকরায় পার্থিব প্রাণের প্রতীক, যারা অতীত ও বর্তমান থেকে এসেছে। পোয়েমটি পৌরাণিক অতীত থেকে বর্তমানে পা দিয়েছে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, লেটস স্টার্ট দ্য পোয়েম লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। লেটস গো টু দ্য টেক্সট। দ্য প্রিটি গোল্ডেন ডিয়ার grew restless and suddenly came running into this unlucky grove looking for a mate. The stone did not speak, the deer will leave now. Ekti sundor sonali horin asthir chilo, iha doure hotat kore amlokir bagane esheche tar shongini ke khojar jonno, thorti kotha boleni। হরিণটি এখন চলে যাবে,
One day, the king arrived. Lights played. He stood with his foot pressing the forehead of the stone and looking to find his way. His prey was on the run. The white of feet tormenting the hill. The stone was silent because the pain was not his alone. একদিন রাজা এসেছিল, আলো খেলেছিল। রাজা দাঁড়ালেন তার পায়ের পাতা দিয়ে চাপ দিয়ে পাথরের কপালে। আসলে তিনি একটি শিকারের পেছনে পেছনে ছুটে ছুটে এই পর্যন্ত এলেন। এখানে এসে খুঁজছেন তার শিকার কোথায়। তার পায়ের চাপ পাথরকে যাতনা দিচ্ছে। পাথরটি নীরব ছিল কারণ এই পীড়া তার একার ছিল না। এ ম্যান উইথ এ ব্রোকেন হার্ট কেম টুডে অ্যাকম্পানিড বাই হিজ লেডি লাভ স্প্রেড ড্রিমস অ্যান্ড চিয়ার্স অন দ্য স্টোন অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে রোয়িং আপস্ট্রিম দে উইল বিল্ড দেয়ার হোম ইন দ্য ডিপ ফরেস্ট। একটি মানুষ ভগ্ন হৃদয়ে তার প্রিয়তমাকে সাথে নিয়ে এসেছিল। তার স্বপ্নগুলি পাথরকে বলেছিল এবং তার চোখের জল পাথরের উপর পড়ছিল এবং নদীর স্রোতের অনুকূলে দাঁড় বেয়ে নৌকা চালিয়ে তারা চলে গিয়েছিল। তারা তাদের বাড়ি বানাবে গভীর বনের মাঝে। ওয়াটার রানস দ্য লেইডম লিপস কুইভার হাচুকরাই ড্র্যাগস হিজ ব্যাম্বু র্যাফট। দেয়ার ইজ এ মার্কেট টাউন স্ট্রিম অন এ স্যান্ডি আইল্যান্ড ওয়ান্ডারিং হু উইল রেসপন্ড নাও দ্য স্টোন স্পিকস ইন দ্য ফরেস্ট বো অ্যান্ড অ্যারো ইন হ্যান্ড। নদীর উপর ঝুলন্ত লতানো গাছ পাতা মেলে দিয়েছে। হাচুকরাই তীর ধনুক হাতে নিয়ে এই নদীর উপর দিয়ে বাঁশের নৌকা নিয়ে যাচ্ছে নদীর স্রোতের অনুকূলে বাজারের দিকে, একটি ক্ষুদ্র বালিময় দ্বীপে বাজারটি বসে। পয়েট ভাবছেন এখন কে সাড়া দেবেন বনের মধ্যে পাথর কথা বলে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, শেয়ার উইথ ফ্রেন্ডস, ফর এক্সপ্যান্ডেড এক্সপ্লেনেশন প্লিজ কন্ট্যাক্ট উইথ মি, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।